আজকে আমরা আসছি এরকম করে মনে হয় আমরা আসছি পরম্পরের মোড়ে একটা মজাদার জিনিস খাইতে, সেটা হলো রসুনের বড়া খেতা দেবি। রসুনের বড়ার সাথে একটা ভর্তা দেব, খুবই খুবই মজা, কি বলো? আমরা খাবো, আমরা খাবো আর খাবারের মূল্য তালিকাটা এখানে আছে, আপনারা একটু করে নিয়েন। খেতা পুরি মাত্র 5 টাকা পিস, চিকেন টিকা 5 টাকা পিস, রসুন চপ 5 টাকা পিস, কিন্তু অনেক টেস্টি। লেগ পিস 60 টাকা, চিকেন 30 টাকা, চিকেন মাছলি হলো 30 টাকা। ফোন নাম্বার দেওয়া আছে এই যে। সন্ধ্যার পরে তোমাকে ভিড় লেগে যায়, তাই না মামা? এই সেই খেতাপুরি, খেতাপুরি এসে আমরা ঝাল দিয়ে খাবো, ভর্তাটা কিন্তু সেই হয়। এটা হলো খেতাপুরি, গরম আছে, রসুনটা বেস্ট, খেতাপুরিও ভালো। আকর্ষণ হলো এই যে ভর্তাটা, ভর্তাটা ইয়ামি ইয়ামি। আর এই যে টক, আমার তো জিভে একদম নুন এসে বসছে, আমি এখন খাবো। বিসমিল্লাহ করে কাটা দিয়ে দিয়া গরম ঝাল ঝালেই যাচ্ছে। দামে কম মানে ভালো, কাকুলি খানি চান না, খাতা খুলি, কি বল? রসুন কিন্তু অনেক উপকারী একটা জিনিস, তাই না? খাওয়া দাওয়া শেষ, চলে আসছি। আসলে আমাদের শেরপুরে পূজার একটা উৎসব চলে আসছে, তো রিক্সা বাইক সব একদম অফ, পায়ে হেঁটে আসতে আসতে অনেক গরম। তবে আমাদের এলাকায় এখন আশা করছি বাসায় চলে যাবো, খাইছি, খুব গরম লাগছে। সবাই কিন্তু আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, ফলো করতে ভুলবেন না। সে পর্যন্ত